Assalamualaikum দর্শক, welcome back allrounder এগোতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো যে আসলে পটল গাছে বর্তমান যে অবস্থা, তো এই সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ দিলো। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটলের জমি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এগুলা কিন্তু পটল কিন্তু অলরেডি জালি কিন্তু আসছে। এই যে দেখেন পটলে কিন্তু অলরেডি নতুন যে জালিটা সেগুলা কিন্তু আসছে। তো এরকম প্রতিটা ডাগুরে আপনার কুশি নিছে এবং নতুন কিন্তু আসছে, প্রতিটা পটলে আসছে। তো আপনারা সামনে আসেন, আমি সামনে দেখাই। দর্শক এই যে দেখেন, এই যে এখানে যে এই যে নতুন কিন্তু এটা জালি আসছে। এই যে নতুন জালি দেখেন, ডগায় ডগায় কিন্তু অলরেডি চলে আসছে। আর এই যে পাশে দেখেন যে নতুন জালি ডগাতে কিন্তু আসছে। তো এটা হচ্ছে হাইব্রিড পটল, তো এটা চাষ অবশ্যই লাভজনক একটি চাষ। আর সামনে আমি দেখাই যে এই পাশ দিয়ে আসলে কী পরিমাণে পটলের যে জালিগুলো আসছে আপনারা দেখেন, যে প্রতিটা ডগা ডগায় কিন্তু এগুলো জালি আসছে। তো এই জালিগুলো আপনারা পটল আসলে কীভাবে চাষ করবেন দর্শক, পটলটা চাষ আপনারা বিশেষ করে পটল চাষের কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার আর আপনারা হচ্ছে ফার্স্ট টাইমে কী করবেন, পটলটা আগে লাগাইতে হবে এবং লাগানোর পরে এরপরে আপনারা এখানে এরকম মাচা করতে হবে। এই যে মাচাটা দেখেন, এই যে মাচা, তো দর্শক এটা হচ্ছে মাচা করতে হবে। মাচা করার পরে এটা হচ্ছে আপনার এই মাচাটা আছে হচ্ছে চার হাত, তো এই চার হাত করতে হবে। এটা এই মাচাটা চার হাত হবে এবং আপনার এই যে জাল দেখতেছেন, এই যে এখানে এখানে দেখেন, তো এই এগুলো হচ্ছে নেট জাল। তো দর্শক এগুলো হচ্ছে নেট জাল, তো এগুলো হচ্ছে নেট জাল। তো এই জাল দিয়ে কিন্তু জাল বেয়েই কিন্তু উঠে। তো এখানে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা দেখেন, গাছের গোড়াটা দেখেন, এবং এটা হচ্ছে গাছের গোড়া। তো এই গোড়া থেকে কিন্তু আপনার হচ্ছে কিভাবে একটা গাছ থেকে দেখতে পাচ্ছেন যে ঝোপ নিচ্ছে, তো ঝোপ নেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার ডগাগুলো কিন্তু উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। তো এগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। দর্শক আপনারা সামনে আসেন, এরকম দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে আসলে কী পরিমাণে হয়েছে। তো পটল দেখাই, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পটলের যে ডগাগুলো নতুন ডগা কিন্তু আবারও দেখাচ্ছে ওরকম করে না। তো দর্শক এটা দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে একবার যদি আপনি রোপণ করেন, রোপণের থেকে আপনি চার থেকে পাঁচ বছর কিন্তু এখান থেকে এটা পটল কিন্তু খাইতে পারবেন। এটা শুধু গোড়া নিচে কেটে দিতে হবে, আপনার পটল খাওয়া শেষ, শুধু গোড়াটা কেটে দিতে হবে। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেল এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাবেন।